নগাঁও জেলার কসুয়া তিনিয়ালিস্থিত কসুয়া জুনিয়র কলেজত আগন্তুক 4 আর 5 নভেম্বর শনিবার ও দেওবারে অনুষ্ঠিত হব নবাগত আদরণী আর সম্বর্ণা। এই উপলক্ষে কলেজখন সজাই প্রায় তোলা পরিলক্ষিত হয়েছে। বিগত বর্ষর দরে এইবার বিভিন্ন কার্যসূচীর অনুষ্ঠান অনুষ্ঠিত করব কলেজ কর্তৃপক্ষ। প্রথম দিনটি পয়ে পতাকা উত্তোলন, বৃক্ষরোপণ, সাংস্কৃতিক যাত্রার এক বাজার মুকলি সভা অনুষ্ঠান অনুষ্ঠিত করা হব। ছাত্র ছাত্রী সকলের দ্বারা নৃত্যানুষ্ঠান আর সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠান অনুষ্ঠিত করব। সকল আমন্ত্রিত অতিথি আর সমূহ রাইজর সহায় সহযোগিতা কামনা করেছে কসুয়া জুনিয়র কলেজের অধ্যক্ষ বাবুল হাসান আর ছাত্র ছাত্রী সকল। আদরণীয় সভা আর সম্ভাষণ সভা হব আর 4 তারিখ আমি বিশেষ ব্যক্তি সকল মাতিছো, বিশিষ্ট অতিথি মুখ্য অতিথি আছে। আর একটা বড় ডাঙর মানে সুখবর, আমি রাতেপা প্রায় 7:30 বজাত একটা শোভাযাত্রা উলিয়াম আর এই শোভাযাত্রা দেখা যাব আমার বিভিন্ন যেটুর সমিল মিলর সংস্কৃতি ইয়াত ধুনিয়াক সজায় পড়াই তুলি যাতে আমি সকলে সহযোগ করে আগবাই নিম। গতি এই চ্যানেলটাই মানে বড় ধুনিয়া হব শোভাযাত্রাটা, গতি ইয়াত সকলে সহযোগ করব। তারপর আমি শোভাযাত্রার আহি আমার একাঙ্কিয়া নাটক বা কার্যসূচী মতে আমি আগবাড়িম। ইতিমধ্যে আমি কার্যসূচী বনাইছো, গতি আমার নিমন্ত্রিত যখন অতিথি আছে, আমন্ত্রিত যখন আছে, সকলে যে সহযোগ করে। আর ইয়াত আমার 5 তারিখত কালচার অনুষ্ঠান আছে আর সেই অনুষ্ঠান যে আমি 5 জন তে ব্যক্তি মানে মাতিছো, আমার গায়িকা এজনীও আছে আর নাটক এখন উন্মোচন আর অ্যাক্টিং করা হব। এই নাটকখনও আমি উপভোগ করিম। মুঠর ওপর প্রতি বছরের দরে এইবারও যাতে আমি এই অনুষ্ঠানটা আগতকে আরো ধুনিয়া করব পারো সকলরে মানে সহযোগ কামনা করি। আর কার্যসূচী আমার দুদিনিয়া, 4 তারিখ আর 5 তারিখ দেওবার, এই শনিবার আর দেওবার। যদি আপনার থাকবে আপনার চ্যানেল যাতে অতি সুচারুরূপে হয় আর অনুষ্ঠানটি যাতে আমি ভালকে নিব পারো। আর এই অঞ্চলের রাইজক মই আহ্বান জানাও, যেহেতু আপনার দানদানীয় অনুদানের আমি এই কলেজখন বনাইছো, যাতে সকলে সহযোগ করে আমাক যাতে সহায় করে তারাই কামনা করি। এই অঞ্চলের সকলকে মই স্বাস্থ্য কামনা করেছো, শুভ হোক কসুয়া জুনিয়র কলেজ, কসুয়া মহাবিদ্যালয়। আর এনেকা একটা শুভ খবরও আছে, ইতিমধ্যে আমি এই ডিগ্রি যেটা কলেজ সেইটো প্রায় আমার এভিলেশন হয়ে গেল, নিশ্চয় আমি এবার ফাইনাল সেন্টার পাই যাম। বড় শুভ খবর আমার এই অঞ্চলের, গতি আশীর্বাদ করক যাতে আমার লছালীখিন ইয়াতেই ডিগ্রি ফাইনালটা দিব পারে। এই বড় মানে আমার আশা ভরসা আর আমার লছালীখিন বড় আশা ভরসা, গতি সহযোগ কারা কারণে তেনেকা আমি আগবাড়ি গেছি। ঠিক আছে, কামপুরের গুলজার হোসেনের রিপোর্ট, অসম আদিত্য।